এখন 15,000 টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে 75 ইঞ্চি টিভিতে 32 জিবি রম, 2 জিবি র্যাম থাকবে, প্যানেল কোয়ালিটি থাকবে খুবই সুপার এক্সাইটিং, কিউএলইডি, 4 বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে, 2 বছরের পার্টস গ্যারান্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে। তো এরপরে দেখাবো 43 ইঞ্চির এখানে আরেকটি ওয়েবওএস টিভি, এটাও কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি, সিলভার কালার এবং সাউন্ড বার সহ অবশ্যই। 32-এর সব থেকে বেশি অফার যেটা পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভির, এটা ডাবল গ্লাস মেটাল বডি, কিউএলইডি টিভি গুলো কিন্তু 120,000 হবে, যে কারণে অনেক বেশি ফাস্ট এটা আপনাকে রেসপন্স করবে। হে গুগল হোম, আচ্ছা ওকে, আমি যা কমান্ড করতেছি সে সেগুলোই করছে। আমি যেমন হোমে চলে আসতে বলছি সে হোমে চলে আসছে, আমি বললাম ইউটিউব চালাইতে ইউটিউব চালাচ্ছে, স্পেসিফিক কোনো চ্যানেল কোনো সং যে কোনো কিছু বলছি সবকিছু, অর্থাৎ সবকিছুই আমি কোনো রিমোট ছাড়া অপারেট করতে পারছি। আচ্ছা, সো ভিউয়ার্স আপনারা জানেন ইতিমধ্যে জেভিকোতে কিউএলইডি টিভি চলে এসেছে, অ্যান্ড দ্যাটস ইট, কিউএলইডির হচ্ছে এই এই ফিচার এবং এটার মধ্যে আরো অনেক এক্সাইটিং অনেক কিছু রয়েছে, সেগুলো আজকে দেখব। ওকে, আর প্রাইস সম্পর্কেও জানবো। কিউএলইডি আপনারা জানেন ইতিমধ্যে জেভিকোর সব টিভি ছিল 2 জিবি 16 জিবি র্যাম রোমের, বাট এটা হচ্ছে কিন্তু এখন 32 জিবি র্যাম, মানে 32 জিবি রম থাকবে এবং 2 জিবি র্যাম থাকবে এবং এটার প্যানেল কোয়ালিটি থাকবে খুবই সুপার এক্সাইটিং, কিউএলইডি স্যামসাং এর প্যানেল সবাই জানেন এবং এটার প্যানেলটা এত বেশি অ্যাডাপ্টেড যে কোনো ব্রাইটনেস এটা নিজে থেকে সে মানে অ্যাডজাস্ট করতে পারে, অর্থাৎ আপনি যদি এমন রুমে থাকেন যে রুমে কিনা অনেক আলো আসে, জানালা খোলা থাকে, সেই সব রুমে এই টিভিটা কোনো ধরনের মানে একটু প্যানেলের ক্ষেত্রে ছবি দেখার ক্ষেত্রে তারতম্য হবে না, অর্থাৎ সে নিজে থেকেই সবকিছু অ্যাডাপ্ট করে নেবে। তাছাড়া পিক্সেল বার্নের ইস্যু নেই, এটা দীর্ঘক্ষণ টানা 10 ঘন্টা চলার পরেও এটা প্রথম দিকে যেরকম মানে প্যানেল কোয়ালিটি যেরকম ছবি দেখা যাচ্ছিল 10 ঘন্টা পরে একই কোয়ালিটি দেখা যাবে, এরকম আরো অনেকগুলো অনেক অনেক ফিচার রয়েছে এবং এটাতে 4 বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের পার্টস গ্যারান্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে। এই সব কিছুর সহই এই সুপার এক্সাইটিং মানে গুগল অপারেটরের এই নতুন কিউএলইডি টিভিটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র উইজডম ইলেকট্রনিক্সে সবার আগে। ওকে, সো হ্যালো এভরিওয়ান, বুঝতেই পারছেন কোথায় আছি। ওকে, আমার সাথে হচ্ছে মাহবুব ভাই আছে, আজকে আমরা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স নিব ভাইয়া, জেভিকোর হচ্ছে নতুন টেলিভিশন চলে আসছে, সো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, তাই তো? জি। ওকে, সো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করছি ভাই? আচ্ছা, প্রথমে এই যে কিউএলইডি যে টিভিটা বললাম এটার প্রাইসটা একটু বলে নেই, এটা 2 জিবি 16 জিবি র্যাম রোমের 65 ইঞ্চির একটি টিভি এবং এটার প্রাইস হচ্ছে অনলি 80,000 টাকা, 80,000 টাকা। কিউএলইডির ফিচারের এই টিভি অবশ্যই লাখের উপরে যাইতে হবে 65 ইঞ্চি কিনতে হলে, শুধুমাত্র জেভিকো এবং উইজডম ইলেকট্রনিক্স থেকে পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন 80,000 টাকায়। আচ্ছা, এটার সাইজ কয়টা? এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে, 65 এবং 55টাও দেখাবো ভিডিও শেষে, সেটাও দেখতে পাবেন। তো এরপর এখানে যে 75 ইঞ্চির একটি টিভি রয়েছে এটা কিন্তু ওয়েবওএস হাব, ওয়েবওএস এর সব টিভি কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি থাকে এক্সেপ্ট 85 এবং 75। তো 75 ইঞ্চি যে 3 বছরের প্যানেল গ্যারান্টি এবং এটার প্রাইস হচ্ছে অনলি 1,00,000 টাকা, অনলি 1,00,000 টাকা, মানে ফর ইওর কাইন্ড ইনফরমেশন এটা কিন্তু 1,15,000 টাকা ছিল এক সপ্তাহ আগেও, 15,000 টাকা ডিসকাউন্ট, রাইট? এখন 15,000 টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে 75 ইঞ্চি টিভিতে, এবং যারা কয়েকদিন আগে 1,15,000 কিনছেন প্লিজ তারা মন ভাই তারা তো কান্নাকাটি শুরু করে দিবে, না কিছুই করার নেই, এখন এটা কোম্পানি মানে অফার প্রাইসই দিয়েছে, সো যারা নতুন করে কিনবেন তারা প্রাইস পেয়ে যাচ্ছে, ও যারা আরেকটা কিনতে চান তারা কিন্তু এখন এই প্রাইসই পাবেন। এনিওয়ে, তো এটার প্রাইস হচ্ছে অনলি 1,00,000 টাকা এবং এটা যেটা 85 ইঞ্চি আছে সেটা কিন্তু 1,65,000 টাকায় পারচেজ করতে পারছেন। ওকে ওকে, এছাড়াও যারা শোরুমে আসবেন অথবা শোরুম ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, তাদের জন্য আই গেস দেয়ার আর সো মেনি সুপার অফার্স, সো জাস্ট কল দেম। এরপরে যেটা দেখাবো এটা রয়েছে এখানে আরেকটি 65 ইঞ্চি টিভির, এটাও কিন্তু ওয়েবওএস এর, এবং ওয়েবওএস মূলত জিনিসটা কি, ওয়েবওএস হচ্ছে একটা সুপার ডুপার অপারেটিং সিস্টেম যেটা কিনা খুব দ্রুত ফাস্ট রেসপন্স করে সবকিছুতে, অলরেডি অনেক ফেমাস হয়ে গিয়েছে, রাইট? তো এটা 65 ইঞ্চির এই টিভিটা হচ্ছে 71,000 টাকা প্রাইস এবং এটা কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি, 5 বছরের, রাইট? 5 বছরের প্যানেল গ্যারান্টি এবং 3 মাসের কিন্তু মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো রয়েছে, 3 মাসের মধ্যে নষ্ট হলে এটা রিপ্লেস করে আরেকটা দেওয়া হবে, এটা কোম্পানি দিবে আমরা না। ও আরেকটা কথা বলি, অনেকে বলে কিন্তু যে টিভি নষ্ট হলেই চেঞ্জ করে দেয়, আসলে তারা কিভাবে চেঞ্জ করে দেয়, আসলে কি দেয়, আর দিলে তারা এই টিভি নষ্ট টিভিটা কি করে, ওই টিভিটা কি পুনরায় আবার আরেকজনের কাছে বিক্রি করতেছে কিনা এটা কি জানেন? আচ্ছা, জেভিকোর টিভি এত জলদি নষ্ট হওয়ার কথা না, এই জন্যই হয়তো তারা সুপার কনফিডেন্সের সাথে দিয়ে দেয় না, কিন্তু যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে কি করে, সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স প্রোডাক্ট অবশ্যই নষ্ট হয়, সার্ভিস অবশ্যই আছে, আমাদের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই, 2% 3% সার্ভিস আসবে, এটাই রিয়েলিটি, এবং স্যামসাং সনি সবার সার্ভিস সেন্টার দুনিয়া জুড়ে, কেন, কারণ সার্ভিস আসবে, সেই জন্য আসবে একদম, কিন্তু সার্ভিসটা আসলে তারা যদি চেঞ্জ করে আরেকটি নতুন দেয় সেই ক্ষেত্রে পুরান্ত টিভিটি কি করে, ওইটা ঘষামাজা করে আরেকবার বিক্রি করে দিচ্ছে কিনা কে জানে। সো এমন জায়গা থেকে টিভি কিনবেন না যারা কিনা এই ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং আপনাদেরকে বলছে একটা ছোট্ট দোকান নিয়ে বসেছে,
এই বেচতেছে সেই বেচতেছে, এই টিভি ওই টিভি চাইনা টিভি সব বিক্রি করতেছে, আর বলতেছে আমরা জেভিকোর অথরাইজ ডিলার। সো বি কেয়ারফুল, এবং যারা কিনবেন যারা বুদ্ধিমান যারা আসলে স্মার্ট তারা কিন্তু এগুলো বুঝে শুনে যাচাই করে কিনবেন। জেভিকো হচ্ছে মানে জেভিকোর জগতে উইজডম ইলেকট্রনিক্স সব থেকে পুরাতন এবং সব থেকে বড় অথরাইজ ডিলার, কজ আমাদের সব থেকে বেশি শোরুম বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগে আমাদের শোরুম রয়েছে, ধানমন্ডি উত্তরা যাত্রাবাড়ি এগুলোতে উইজডম ইলেকট্রনিক্সের শোরুম রয়েছে। সো উইজডম ইলেকট্রনিক্স থেকে পারচেস করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন, অনেক বড় বড় মানে বিগ অফার পাচ্ছেন সব কিছু। আর আজকে কিন্তু এই ভিডিওতে দেখাবো একদম ক্লিয়ার সেল চলছে অ্যান্ড্রয়েড টিভিতে এমন প্রাইস মাথা নষ্ট করা প্রাইস, সেটাও দেখতে পাবেন। আচ্ছা আপনাদের আফটার সেল সার্ভিস সিস্টেমটা কেমন? আফটার সেল সার্ভিস হচ্ছে কাস্টমারকে বাসায় গিয়ে ওয়েবএস টিভি সার্ভিস দেওয়া হয়, আর হচ্ছে যদি অ্যান্ড্রয়েড টিভি নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় যদি কোনো মানে ভিডিও কলে সাপোর্টের প্রয়োজন হয় আমাদের লোক টেকনিশিয়ান ইমিডিয়েট ভিডিও কলে তাকে সাপোর্ট দিয়ে থাকে, যদি ভিডিও কলে সম্ভব হয় তাহলে তো সলিউশন ফিক্স করে দিলে দেওয়া যেত, আর না যদি আনতে হয় সেক্ষেত্রে আমাদের লোক গিয়ে নিয়ে আসে ভাড়া দিলেই হয়, অথবা কাস্টমার নিজেও চাইলে আমাদের যে কোনো হাবে নিয়ে আসতে পারে। দারুন। তো এরপরে দেখাবো 43 ইঞ্চির এখানে আরেকটি ওয়েবএস টিভি, এটা হচ্ছে কিন্তু এখন 36,000 টাকা প্রাইস, এটাও কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি, সিলভার কালার এবং সাউন্ড বক্স অবশ্যই, এবং এটা কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি, এবং এটা ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আর বলার কিছু নেই, অনেক বেশি শার্প অনেক সুন্দর চমৎকার। এবং এরপরে নতুন আরেকটি টিভি আসছে গুগল টিভি, এটা 4 বছরের প্যানেল গ্যারান্টি। আমি একটু ক্লিয়ার করে নিই, গুগল টিভি হচ্ছে 4 বছরের প্যানেল গ্যারান্টি, আলট্রা টিভি হচ্ছে 5 বছরের প্যানেল গ্যারান্টি, এবং ওয়েবএস টিভিও 5 বছরের প্যানেল গ্যারান্টি এক্সেপ্ট 75 এবং 85। ওকে, তারপর এই 43 ইঞ্চির এই টিভিটি বলে দিচ্ছি, এটা এটা হচ্ছে একটি গুগল টিভি, এটাও কিন্তু 32 জিবি রম, মানে 32 জিবি রমের এই টিভিটির প্রাইস হচ্ছে মাত্র 37,500 টাকা। 32 জিবি রম হওয়ার কারণে স্টোরেজটা অনেক বেশি পাচ্ছেন আনডাউটলি, এবং এই স্টোরেজটা ইউটিলাইজ করতে পারছেন প্রপারলি। এরপর এখানে আরেকটা আলট্রা টিভি যেটা বলছিলাম 5 বছরের প্যানেল গ্যারান্টি, এটা কিন্তু অফার প্রাইসে চলছে, দেখেন আমাদের এখানে অফার লিখিয়ে রাখছে, কারণ এটা হচ্ছে এখন মাত্র 27,500 টাকা, এটা ছিল 30,900 টাকা, মানে আনবিলিভেবল প্রাইস। এবং আমি যেসব অফার প্রাইস বলবো এসব কি আদৌ অফার কিনা এগুলো আপনারা যাচাই করে নিতে পারেন। আমাদের হঠাৎ করে এত ডিসকাউন্ট দিচ্ছেন, এটা কোম্পানির আসলে এখন ঈদ উপলক্ষে সবসময় থাকে এরকম ক্লিয়ার সেলে একটা অফার থাকে, না হলে যারা সারা বছর ধরে ঈদের জন্য অপেক্ষা করে কিনতে চায় তাদের জন্য তো আসলে মানে এইগুলো দিতে হয়। তো এরপরে এটা আরেকটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই টিভিটি হচ্ছে একটি গুগল টিভি, এবং এটার প্রাইস হচ্ছে 29,000 টাকা, এটাতেও কিন্তু এখন অফার চলছে, এবং সব থেকে বিগ ডিল কিন্তু এটার মধ্যে ডাবল গ্লাস মেটাল বডি সাউন্ড বক্স সহ 43 ইঞ্চির 4K টিভিটির প্রাইস হচ্ছে মাত্র 29,500 টাকা, যেটার প্রিভিয়াস প্রাইস ছিল 34,900 টাকা। কারণ এটার যদি মানে প্লাস্টিক টাইপের গ্লাস মানে কম দামি টিভিতে যেটা ইউজ করা হয় এটা কিছুদিন চলার পরে 1-2 বছর চলার পরে ঘোলা দেখা যায়, কিন্তু এটা কিন্তু শার্প এক ধরনের মানে গ্লাস ইউজ করা হয়েছে যেটা কিনা কখনো ঘোলা হবে না। ওকে ওকে, আচ্ছা এরপরে 39 ইঞ্চি যারা কিনতে চান এখানে রয়েছে, এটা 39 ইঞ্চি কি রেগুলার অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড টিভিগুলো কিন্তু 2 বছরের প্যানেল গ্যারান্টি 2 বছরের পার্টস গ্যারান্টি, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে অফারের কারণে মানে ওয়ারেন্টি গ্যারান্টি কম, নো ওয়ারেন্টি গ্যারান্টি আগের মতোই আছে যা ছিল তাই। তো এটার প্রাইস হচ্ছে অনলি 24,000 টাকা, এবং 39-এর ডাবল গ্লাস মেটাল বডি যেটা এটার প্রাইস হচ্ছে 25,000 টাকা, এবং 39 ইঞ্চির আরেকটা যেটা অনলি ডাবল গ্লাস সেটার প্রাইস হচ্ছে 20,900 টাকা। তারপরে রয়েছে এখানে 32 ইঞ্চি যারা নিতে চান, 32-এর অফার আছে যেটা এটার মধ্যে মাত্র 16,500 টাকায় পেয়ে যাচ্ছেন আলট্রা টিভি, এটা কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি। এছাড়াও কিন্তু 32-এর ডাবল গ্লাস J90 রয়েছে 15,500 টাকা, 32-এর J8 আসতেছে নতুন টিভি 3 বছরের প্যানেল গ্যারান্টি সহ অ্যান্ড্রয়েড টিভি, সেগুলো আপনারা উইজডম ইলেকট্রনিক্স থেকে পারচেস করতে পারবেন। 32-এর সব থেকে বেশি অফার যেটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভির, এটা ডাবল গ্লাস মেটাল বডি, এটা মাত্র 18,000 টাকা, যেটা কিনা ছিল 21,900 টাকা। এবং আমি যে প্রাইসগুলো প্রিভিয়াস প্রাইসগুলো বললাম সেগুলো আমাদের এক সপ্তাহ আগের প্রাইস লিস্টে বা ফেসবুক পেজে বা সব জায়গায় গেলেই দেখতে পারবেন আসলে এই প্রাইসগুলো ছিল কিনা, বা অনেকেই এটাতে পারচেস করেছেন। ওকে, সো এখানে আরেকটা ওয়েবএস টিভি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 42,000 টাকা, এটা ওয়েবএস 50 ইঞ্চির, এবং মেটাল বডি সাউন্ড বক্স সহ যেটা রয়েছে এটাও কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি, এবং অবশ্যই অরিজিনাল 4K। এবং দ্য লাস্ট ওয়ান নট লিস্ট, এটা হচ্ছে যেটা বলছিলাম গুগল টিভি ওই যে কিউএলইডির, এবং এটা 55,000 টাকা কিন্তু প্রাইস এই 55 ইঞ্চির এই টিভিটি। এবং তারপরে যে কিউএলইডি আরেকটি বলেছিলেন যে 55 ইঞ্চির কিউএলইডি দেখতে পাচ্ছেন,
এইটার প্রাইস কিন্তু 66,000 টাকা। আচ্ছা, 65 ইঞ্চির প্রাইস হচ্ছে 80,000 টাকা এবং 55 ইঞ্চির প্রাইস হচ্ছে 66,000 টাকা। এবং কিউএলইডি টিভিগুলো কিন্তু 120,000 হবে, যে কারণে অনেক বেশি ফাস্ট এটা আপনাকে রেসপন্স করবে। আচ্ছা, আমি আসলে সত্যি নিজে এক্সপিরিয়েন্স করেছি, অনেক বেশি ফাস্ট চলে এই টিভিগুলো। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু হোম ডেলিভারি নেওয়া যাচ্ছে, এরকম দরকার নেই যে আমি শোরুমে এসে পারচেজ করব। শোরুমে এসে সাধারণত মানুষ কি করে, টিভিটা দেখে তারপরে পেমেন্ট করে। আপনার বাসায় যখন আমাদের লোক যাবে তখন আপনি টিভি দেখে পছন্দ হবে তারপরে আপনি পারচেজ করবেন। আমরা যেরকম বলেছি সব কিছু এরকম পাবেন, তারপরে পেমেন্ট করবেন। মানে বাসায় বসে শোরুমের মতো করে পারচেজ করতে পারছেন, 24 থেকে 48 ঘন্টা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা যাত্রাবাড়ির কুতুবখালীতে রয়েছি, এটা উইজডম ইলেকট্রনিক্সের শোরুম এবং আপনারা সবাই জানেন জেভিকো টিভির জগতে সব থেকে পুরাতন ডিলার আমরা। এছাড়া পলয়েল কনভেনশন আমাদের লেভেল 7 উত্তরায় রয়েছে, পলয়েল কনভেনশনে। এবং এছাড়া ধানমন্ডিতে রয়েছে কনকর আর্কেডিয়াতে দোতলায় 10 নম্বর শোরুম, সেটাও আমাদের। এবং চিটংয়ে রয়েছে 2 নম্বর গেট এবং সিলেটে রয়েছে জিন্দাবাজার। যে কোনো জায়গা থেকে শোরুম থেকে পারচেস করতে পারেন। এবং শোরুমে গেলে কিন্তু অনেক সময় শোরুম ম্যানেজারদের হাতে অনেক ডিসকাউন্টের ব্যাপার থাকে, অফার থাকে, ইনস্ট্যান্ট অফার থাকে, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমি অ্যানসিওর করতে চাই, উইজডম ইলেকট্রনিক্সের কিন্তু ওয়েবসাইট রয়েছে www.wisdomelectronicsbd.com, সেইখান থেকে আপনি সব কিছু ডিটেলস আবার ভিডিও এবং কনফিগার দেখে কিনতে পারেন। এবং চাইলে ইএমআইও করতে পারেন, সেখানে ইএমআই করার অপশন আছে। এবং যারা অথরাইজ ডিলার টিলার বলে বা বলে যে জেভিকো টিভি বিক্রি করে, তাদের কিন্তু আসলে একটা ন্যূনতম ওয়েবসাইট পর্যন্ত নেই। সো এমন একটা জায়গা থেকে টিভি কিনবেন না প্লিজ যেখান থেকে আপনি ভালো একটা সার্ভিস পাচ্ছেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা বুদ্ধিমান যারা, যাচাই করুন। আপনার হাতে এখন সারা দুনিয়া, যাচাই করে যেখান থেকে মনে হবে কেনার ব্যাপারে আপনি একটা ভালো অ্যানসিউরিটি পাচ্ছেন, একটা ভালো প্রোডাক্টের নিশ্চয়তা পাচ্ছেন, সেখান থেকেই পারচেস করুন। সো আশা করছি উইজডম ইলেকট্রনিক্সের বিকল্প জেভিকো টিভি আর কেউ নেই জেভিকো টিভির জগতে, উইজডম ইলেকট্রনিক্স ইজ দ্য নাম্বার ওয়ান। যে একদম উইজডম ইলেকট্রনিক্স থেকে যখন আপনি টিভি কিনবেন, আপনি কিন্তু একদম জেভিকোর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা পেয়ে যাচ্ছেন, তাই তো? কিছুই রাইট। এটা 55 ইঞ্চির ওয়েবএস এই টিভিটির প্রাইস হচ্ছে 52,000 টাকা। আর এটাতে কিন্তু আমরা ক্যামেরার মনিটর হিসেবে ইউজ করছি। এটা আপনারা চাইলে বাংলাদেশ আমাদের সবগুলো মানে টিভিকে কিন্তু মনিটর হিসেবে ইউজ করতে পারবেন, চাইলে আমাদের থেকে ক্যামেরাও পারচেজ করতে পারবেন। সো উইজডম ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। সো অনেকগুলো টিভি কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি, যাদের যেটা প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন। যদি ডিসকাউন্ট শেষ হয়ে যায় তাহলে আর কান্নাকাটি করে কিন্তু লাভ হবে না। ওকে, সো ওকে, তাহলে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।